হ্যালো, আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। আজ আমি শেয়ার করব আপনাদের সাথে ব্যতিক্রমধর্মী একটা ভিডিও, আর সেটা হলো আমার মোবাইল ফোন। আপনারা সবাই জানেন আমার ফোনটা, যে ফোনটা আমি ইউজ করি, যেটা দিয়ে আমি ভিডিও তৈরি করি, সে ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। এই কয়দিন আমি কোনো ভিডিও করতে পারিনি, কোনো কিছুই করতে পারিনি। তো এখন যেহেতু করোনার সিজনে বাইরে যাওয়া সম্ভব নয়, আমার হাজব্যান্ড অনলাইনে আমার জন্য একটা ফোনের অর্ডার করেছিলেন, সেই ফোনটাই আজ এসেছে। এই ফোনটাই এখন ওপেন করব। স্যামসাং M31, ফোন ছাড়া এখন শুধু আমার নয়, সবেরই এখন ফোন ছাড়া মানে চলাটা অসম্ভব। ছোট হোক বড় হোক, সবারই এখন মানে সবারই ফোনের প্রতি এখন একটা নেশা হয়ে গেছে। কিন্তু যখন ফোনটা এত অ্যাভেলেবল ছিল না, আমাদের সবারই টাইমটা ঠিকই স্পেন্ড হয়েছে। কিন্তু এখন উইদাউট ফোন চিন্তাও করা যায় না। আর যবে থেকে আমি ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করলাম, তখন তো ফোন ছাড়া মানে চলাটাই অসম্ভব। এর মধ্যে হঠাৎ করে ফোনটা আমার নষ্ট হয়ে গেল, মনটা খুব বেশি খারাপ ছিল। এখন আমি ভিডিও কিভাবে করব, খুব খারাপ হয়ে গেছিল আমার মনটা। আমার ছোট ছেলে সাকিব অনলাইনে খুঁজে খুঁজে এই ফোনটা আমার জন্য চয়েস করলো, আমার হাজব্যান্ড আমার জন্য ফোনটা অর্ডার করলেন, আজ এই ফোনটা আসলো, স্যামসাং গ্যালাক্সি M31। আজ আমার ফোনটা আসলো, ইনশাল্লাহ আমি আবার কাল থেকে ভিডিও দেওয়া শুরু করব। আর আমার যে ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, সেই ফোনটা আমি কার্পন ওয়ারহাউস থেকে নিয়েছিলাম, সেই ফোনটা আমার বাসা থেকে এসে নিয়ে গেল। এটা রিপেয়ারিং হয়ে আসতে মেবি 3 সপ্তাহের মতো সময় লাগবে। এই ফোনটার আসলে কী প্রবলেম হয়েছিল আমি বলতে পারবো না, হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে যায়, ফোনটা আর অন হয়নি।